হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুক কি যা শুরু হয়েছে এখন তো বড় বড়ো সেলিব্রিটিকে বাদ দিয়ে মুস্তাক আর জমিছে জমেছে সারিয়ার নাজিম জয় হুম জয় সাহেবও এখন মুস্তাক তিসার ভিডিও বানানোর জন্য তাদের পিছু পিছু ঘুরতেছে আর চ্যানেল সবগুলো তো আছেই যত প্রকার চ্যানেল আছে সব মোস্তাকিসা মোস্তাক্তিসা মোস্তাক্তিশা ছাড়া তাদের আর কোনো নিউজ নাই নিউজ আর একটাও আসতেছে আপডেট আসবে আগামীকালই পেয়ে যাবেন সেটাও আর তিসার রে আমি বলি যে কাকু যে মেয়ে আপনারে এক বছর আগে সব জায়গা থেকে অপমান করিছে কোটে যায় বলিছে থানায় যেয়ে বলিছে সালিশি বলছে সালিশ বিসার যত কিছু হয়েছে সব কিছুকে আপনারা অপমান করে সে ওই মুস্তাক সাহেবের লেজ ধরে চলে গেছে তাই এই এক বছর পরে আবার আপনি তারে ঘরে আনার জন্য সেই তিসারে ফিরে আনার জন্য এই যে দাঁড়ে দাঁড়ে যাইয়ে কাগজপত্র নিয়ে কান্না করতেছেন আবার শিল্পী সমিতি পর্যন্ত আপনি চলে গেছেন এগুলো বাদ দেন এগুলো বাদ দেন মনে করেন যে ওই মেয়ে ওই মেয়ে আপনার মরে গেছে ওই মেয়েরে তেজ্য করে দেন তেজ্য আপনার তো আরও দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে না ওই দুইটা মেয়েরে নিয়ে থাকেন মনে করেন যে আপনার দুইটা মেয়ে হয়েছে তিসা নামের কোনো মেয়ে আপনার নাই ওই মেয়ে এখন বুঝতেছে না ওই মেয়ে বুঝবে কাকু আপনারে বলি একটু চুপচাপ থাকেন ধৈর্য ধরেন ওই আঙ্কেলের বয়স তো একষাটটি বছর মুস্তাক মুস্তাক আঙ্কেলের বয়স হচ্ছে একষাটটি বছর দিশা ম্যাডামের বয়স হচ্ছে আঠারো বছর আচ্ছা আঠারো বছর বাদ দিলাম বিশ বছরই দরলাম বিশ বছর আর মুস্তাক সাহেবের বয়স হচ্ছে একষাট্টি বছর আচ্ছা এক বছর বাদ দিলাম ষাট বছর দরলাম তাহলে মানুষের গোয়ার আয়ু হচ্ছে ষাট বছর গোয়ার আয়ু থেকেও তার এক বছর বেশি হয়ে গেছে তাহলে আরও বিশ বছর পরে মুস্তাক সাহেবের বয়স কত হবে আশি বছর আর তিশা ম্যাডামের বয়স হবে চল্লিশ বছর তাহলে এই আশি বছর আর চল্লিশ বছরে কি হবে মানে এদের কিছু কি হবে কিছু কি ভাঙবে তৃষা তখন বুঝবে দিন পরেই বোঝা শুরু করবে এই যে এত কিছু তোলপাড় হচ্ছে বোঝা সে শুরু করবে একটু ধৈর্য ধরেন তখন আপনার কাছে ও যাবে একটা ওই থাইল্যান্ড থাইল্যান্ডের অন্য কোন ওই অন্য কোনো ভালো দেশের আমেরিকা থাইল্যান্ড চীন জাপান যে 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 দেশের পারেন একটা লক আর কেনেন একটা লক মানে দরজার লক ওই লকটা দরজায় লাগাই রাখবেন যে তীষা যখন ঢুকবে তখন যেন অটো আপনার দরজাটা লক হয়ে যায় ভিতরে যেন তিসা ঢুকতে না পারে এরকম একটা লক সিস্টেম করে রাখেন খুব শীঘ্রই ও আপনার কাছে যাবে ওই ওই যে যে চাচা মুস্তাক চাচা তার তো শেষ শেষ হ্যাঁ তো যাবে সে আপনার কাছে একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে দাঁত কামড়তে পড়ে থাকেন আর ওই মেয়ের মেয়ের পরিবর্তে দরকার অনাথ আশ্রমের তে একটা অনাথ অনাথ আশ্রমের একটা মেয়ে নিয়ে একটা ছেলে নিয়ে বসেন একটা মানুষের দায়িত্ব নেন একটা পথ শিশুর দায়িত্ব নেন মনে করেন যে তিষা নামের কোনো মেয়ে আপনার ছিল না নাই তো আপনি এই দাঁড়ে দাঁড়ে যেয়ে কান্নাকাটি বন্ধ করেন কাকা আপনার হচ্ছে আমি একদম মানে মনের থেকে বলতেছি যে আপনি এই কান্নাকাটি বাদ দিয়ে ওই তিষার নাম ভুলে যান তিষা বুঝবে আপনার কাছে আসবে তখন যেন আপনার ঘরে সে না প্রবেশ করতে পারে সেজন্য একটা একটা অটো লক বানায় রাখবেন অটো লক